আমরা যে নানা রকম সুকুমার বৃত্তির চর্চা করাই মেয়েদের, সেটাও যেমন প্রয়োজন আছে, তেমনি শরীর শিক্ষারও কিন্তু খুব দরকার আছে। এটা আমি খুব সার্বিক স্তরে বললাম, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বলছি না, ওভারঅল বলছি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি পড়ুয়ার নৃশংস হত্যার ঘটনা গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে। রবিবার এই ইস্যুতে সিএনএ এর মুখোমুখি হয়ে মহিলাদের শরীর চর্চার ওপর জোর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। আজ সকালেও কথা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টটা অফিসিয়ালি পাওয়ার জন্য ওয়েট করছি, এবং আমরা মহিলা কমিশন এটা নিশ্চিত করতে চাই যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক। মেয়েটিকে তো আর ফেরত পাওয়া যাবে না, মেয়েটির বাবা মা এবং তার পরিবারের যেন সেই জাস্টিসটুকু হয়। এই ঘটনায় পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানালেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে মানুষ চুপ করে থাকবেন কেন? পাশাপাশি ফার্স্ট ট্র্যাক কোর্টে এই ঘটনার বিচারের পক্ষে সওয়াল করেন তিনি। এরকম একটা ইস্যুতে মানুষ চুপ করে থাকবেন কেন? চুপ করে থাকাটাই তো অন্যায়, এবং যত দ্রুত সম্ভব তার নিষ্পত্তি বাবা মার স্যাটিসফ্যাকশনের জন্য, ছাত্রদের এবং সকলের জন্য। আমরা নিজেরাও চাই যে বিষয়টা তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে যা যা অপরাধী তাদের যে বা যারা অপরাধী, আবারও বলছি, তাদের শাস্তি হোক। তিনি জানান, এ ধরনের ঘটনা রুখতে আমরা রাজ্য জুড়ে সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছি। আমরা বিভিন্ন সারা মানে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় গিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস করি, মহিলা কমিশনের পক্ষে যা যা করা সম্ভব, তার মধ্যে প্রধান হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা বিভিন্ন ছবি বানিয়েছি যাতে মহিলারা নিজেরা খানিকটা অ্যাওয়ার হন। আমরা একটা আইনের বই করেছি কমিশন থেকে, খুব সহজ বাংলায়, যেটা মানুষ অস্ত্রের মতো ব্যবহার করতে পারে, যে তার কোথায় সুরক্ষা, কোথায় গেলে কি করতে পারে। তৃণমূল সরকারের জমানায় পার্ক স্ট্রিট, কান্দুনি, হাসখালী সহ একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার জেরে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, সাম্প্রতিক অতীতে রাজ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যা অনভিপ্রেত। ডেফিনেটলি অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘটনা অনভিপ্রেত, ঘটার কথা ছিল না, ঘটনাগুলো ঘটে গেছে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে সে তো বিচারের আওতায় আছে, কিছু কিছু বিচারের আওতায় আছে। আমরা ডেফিনেটলি চাইব এরকম ঘটনা যাতে কখনো আর না ঘটে, এবং তার জন্য মহিলা কমিশন কিন্তু সর্বতোভাবে এর মহিলাদের পাশে আছে এবং থাকবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, পাশাপাশি তারা জানাচ্ছেন যে কোথাও সমন্বয়ের অভাব রয়েছে, আর এই সমন্বয়ের অভাব রয়েছে এ রাজ্যের প্রশাসনিক স্তরের বিভিন্ন মহলের সঙ্গে, বিভিন্ন মহলের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনিক স্তরে, এবং পুলিশকে সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠতে হবে, দাবি করছেন লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তিনি। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমি রিপোর্ট, কালকানা নিউজ, কলকাতা।